जय गुरु। परम प्रेममय श्री श्री ठाकुर सिंहस्थ लिखित सत्यानुसरण थे पाठ चालके अविश्वास जाके तुमी चालक रूपे मनोनीत करे निये छो तार काछे तुमार हृदयेर कोनो कथा गोपन रेखो ना। गोपन करले ताके अविश्वास करा हबे आर अविश्वासेई अधःपतन। चालक अंतर्जामी यदि ठीक ठीक विश्वास हय तबे तुमी कुकार्यई करते पारबे ना, आर यदि करेई फेलो तबे निश्चयई स्वीकार करबे। আর গোপন করতে ইচ্ছে হলেই যেন তোমার হৃদয়ে দুর্বলতা এসেছে এবং অতবিশ্বাস তোমাকে আক্রমণ করেছে। সাবধান হও, নতুবা অনেক দূর গড়াবে। তুমি যদি গোপন করো তোমার সৎচালকও গা ঢাকা দেবেন, আর তুমি তোমার হৃদয়ের ভাব ব্যক্ত করো, উন্মুক্ত হও, তিনিও তোমার সম্মুখে উন্মুক্ত হবেন, ইহা নিশ্চয়। গোপন অভিপ্রায়ে চালককে অন্তর্জামী সবই জানতে পারছো বলে চালাকি করলে নিজেই পতিত হবে, দুর্দশায় ঘিরে ধরবে। সৎ চালক পাতলা অহংযুক্ত, তিনি নিজে তার ক্ষমতা কিছুতেই তোমার নিকট জাহির করবেন না, এবং সেই জন্য তোমার ভাবানুযায়ী তোমাকে অনুসরণ করবেন। আর এই সৎচালকের স্বভাব, যদি সৎচালক অবলম্বন করে থাকো যাই করো, তা যদি এমনতর অন্যায়ও হয় যাতে তোমার অস্তিত্ব এতখানি ক্ষীণ হয়ে থাকে, যাতে কোনো ক্রমে তার ইচ্ছার অনুসরণ করতে পারো, ভয় নেই, মরবে না, কিন্তু কষ্টের জন্য রাজি থেকো। পরম প্রেমময়ের চলার সাথী থেকে পাঠ, জপে বোধ ও জ্ঞানের উদ্দীপনা ও হিতপরায়ণতা। তুমি জপ করিতেছ ও পূজা করিতেছ, অথচ তোমার সহজ বোধ ও জ্ঞানের উদ্দীপনা বা হিতপরায়ণতা উদ্দীপ্ত হইতেছে না। নিশ্চয় বুঝিও, যাহাকে জপ করিতেছ তাহার চিন্তা লইয়া তুমি কমই ব্যাপৃত আছো, আর যাহার পূজা করিতেছ তিনি তোমার মোটেই সাত্ত্ব হইয়া ওঠেন নাই। তাই তাহার হিত ও তাহাকে লইয়া তোমার পারিপার্শ্বিককে পুষ্ট ও তুষ্ট করিয়া তোমার পারিপার্শ্বিকে এবং তাহার জীবন যশ পুষ্টি তুষ্টি ও বৃদ্ধি করিয়া হিতে পর্যবসিত করার ধান্দা বা প্রয়োজন তোমাকে ব্যস্ত করিয়া তোলে নাই। তাহা হইলে তোমার অমন্তর জপ পুজো তোমার কি করিতে পারে? বাণী সংখ্যা 105। পরম প্রেমময়ের পুণ্যপতির থেকে কিছু অংশ পাঠ। তখন এক বজ্র প্রেমের খেলা আরম্ভ হলো। তখন স্বপ্নের ভিতর আপনার ভিতর একটি শক্তি কাজ করতে আরম্ভ করল। এক্সপানশন ব্রহ্মা, স্ট্যাগনেশন বিষ্ণু, রিপালশন মহেশ্বর। তখন জ্যোতির সৃষ্টি হল, তাই শিবের বুকে শ্যামা। নিভে গেল, সব নিভে গেল, এক একটি করে সব ডুবে গেল। যা ছিল, যা হয়েছিল, আশা গেল, ভরসা গেল, সব গেল। কেবল আমি, সেই আমি গো, সেই অনন্ত আমি, অসীম আমি, আমি গো কেবল আমি। তুমি আমি, সে আমি, আমির ধারা, আমির ঢেউ। ব্রহ্মা আমি, বিষ্ণু আমি, ওই জ্যোতি আমি, ওই গ্রহ নক্ষত্র সব আমি। ওই যাকে দেখে তুমি যে ঘৃণা করছো তাও আমি। বলো কেবল আমি, আমি গো আমি। দেখো দেখো, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে বিষের মতো ভয় করো, তুমি যাকে শত্রুর মতো দেখো,
দ্বিধা করো, সন্দেহ করো, তাও আমি, সব আমি। দেখবে ভাইকে আমি, চিনবে ভাইকে আমি, দেখো তুমি ফুলে যাও, তুমি মুছে ফেলাও, দেখবে শুনবে বুঝবে তাও আমি। আমি অনন্ত ধারা, আমি সত্য পুরুষের ধারা, আমি শব্দ, আমি ঈশ্বর, আমি জ্যোতি, আমি সৃষ্টি। দুঃখ তাও আমি, সুখ তাও আমি, দেখ আমার ভেদ নাই, আমি আমার আমি। যখন আমার জ্ঞান হয় আমি তখনই স্রষ্টা, আমি বিষ্ণু, আমি মায়া। যখনই আমি ভুলে যাই আমার অস্তিত্ব, আমি সগর্বেই মুছে ফেলি, তখনই আমি মহাকাশ, আকাশের ঢেউ লেগে সব আমি সৃষ্টি স্মৃতি লয় করে ফেলি, অনন্তে মিশে যাই। আমার জ্ঞান অজ্ঞান সেও জ্ঞানময়, দেখ আমাকে দেখবে বুঝবে ভোগ করবে। তুমি কিছু ভেবো না, যা দেখো তাই তুমি, প্রত্যেকে ভাবো সেই তুমি। যা দেখো আমার নিজের রক্তের মতো, যা দেখো তোমার নিজের হাতের হৃৎপিণ্ডের মতো, যেন জানো না কত প্রেম। অমন্তর এমন ভাবে তাকে আকর্ষণ করো, দেখবে তুমি কেমন আমি কেমন। দেখো যখন আমি কীটাণুকে, আমি অনুর অনু, আমি বৃহৎ সেও আমি। যেমন আমি অনুর ভিতর সেই আমি, সব অহং আমার, আমার স্ফূর্তি তাও গেল। অবলম্বন ছিল জ্ঞান, অবলম্বন ছিল সত্তা, তাও গেল। ঋতিক মানে দেখা দিয়ে কিন্তু অসল কার্য করছেন যাজক, যে যাজন করি আনুচ্ছন্তি ঠাকুরঙ্ক ভাবরে লোকଙ୍କୁ উদ্ভূত করছନ୍ତି, যে যাজন করি লোকଙ୍କୁ দীক্ষা পাই প্রস্তুত করুছি, সে কোন কহুছি তাঁক কথা শুনি লোকে কাই প্রেরিত হচ্ছন্তি দেখি আশ্চর্য লাগে। আসলরে ঠাকুর তা মুহ দেই কথা কোয়াউছন্তি, এইভাবে লোকଙ୍କୁ কেহি হুয়েত কোনসি দিন জানিব নাহি, ইতিহাসে তার নাম রহিবনি, কিন্তু মূলত সেই লোকটি এইভাবে হাজার হাজার লোকଙ୍କ যোগু আমি আজি লক্ষ লক্ষরে উদ্ভিন্ন হইছু। শ্রী শ্রী রামকৃষ্ণদেব কইতলে ঈশ্বরঙ্গ কথা যে কেহি কই পারে না, সেথিলাগি চাপ রাস দরকার। আউ ঠাকুর আমা সমস্তঙ্কু চাপ রাস দেই রাখিছেন তাঙ্ক কথা কইয়াকু, আমার কিছু যোগ্যতা নাই, চাপ রাসটাই হি মূল। প্রত্যেক ঋতিক বি প্রকৃত যাজক হেবা বাঞ্ছনীয়। জয় গুরু।